গুড মর্নিং বন্ধুরা, এখন দেখো ভোর 5টা বাজে, তো আমি উঠেছি সোনাকে স্কুলে পাঠাবো বলে। তো আমাদের গলপারে যে শিউলি গাছটা রয়েছে, তো সেটার ফুল দেখো একদম ছোট্ট গাছ কিন্তু ফুলে ভর্তি। তো ভাবলাম তোমাদের একটু আলো জ্বালিয়ে দেখা দেখাই, এত ভালো লাগছে। তো দেখো আমার কাণ্ড, ভোরবেলা উঠে লাইট জ্বালিয়ে সব করছি। তারপর সোনাকে রেডি টেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখতে থাকো সারাদিন বাপটা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো বুঝতেই পারলে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো উপরে জামাকাপড়গুলো মেলে দিয়েছি, এবার চলে যাচ্ছি নিচে। তো চলো নিচে গিয়ে সমস্ত কাজ সারতে থাকি আর সারাদিন ব্লগটা শেয়ার করবো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 8:30 বেজে গেছে। তো চলো ছোটটা দিয়ে নেবো এবার। তো বন্ধুরা, আমি ওপর থেকে জামাকাপড় মেলে চলে এসেছি, এসে ভাতটা বসিয়ে নিয়েছি আর সোনাইকে তুলে ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে বিস্কিট খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ও আবার পড়তে যাবে। তো 9:10 বাকি, চলো রান্নাবান্নাটা সেরে নিই। কী কী রান্না করবো এখনো ঠিক করিনি। ডাল আর ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে, তো দেখি কী করি তারপর তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ততক্ষণ পড়ুক, চলে যাই রান্নাঘরে। বন্ধুরা, আজকে দেখো দুপুরের মেনুতে ছিল শাপলা, আর এটা হচ্ছে মোচার ঘণ্ট করেছি বাদাম দিয়ে, আর ইলিশ মাছ করেছি কচু আলু দিয়ে। তো ইলিশ মাছ ঝোল করেছি কচু আলু দিয়ে, বেগুনটা ছিল না আজকেও, তো সে কারণে বেগুনটা দিইনি। আর মোচা করেছি ঘি গরম মশলা দিয়ে। আর শাপলা আশা করি যারা খাও তারা চিনবে, আমি খাই না। আর ডালটা তোমাদের দেখালাম না, ডালটা করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সোনা এখানে রেডি হয়ে গেছে। তো ওর বান্ধবীর বার্থডেতে যাচ্ছে, আমার কেমন লাগছে বন্ধুদিনে যাবে বলে বল। ভালো লাগছে, ঠিক আছে। বন্ধুরা এখন আমি বসে আছি, এখন দেখো টাইম 8:30 বাজে। তো সোনা একটা জন্মদিনে গেছে, তো এখনও বাড়ি আসেনি, তো সে কারণে একাকাই বসে আছে আজকে, যেহেতু পড়া টড়া নেই, শোনাও নেই, পড়াও নেই। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম। তো তোমরা সবাই দেখো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। চলো।